রাতের বেলায় বালিশের তলায় রাখুন 4টি তুলসী পাতা, আপনি হবেন কোটিপতি মালামাল। হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা ও তুলসী গাছ হল খুবই পবিত্র। হিন্দু দেবদেবীর পুজোতে তুলসী গাছ ব্যবহার করা হয়। তুলসী গাছের যেমন শাস্ত্রীয় মতে যেমনের গুরুত্ব, তেমনি ভেষজবিদ্যায়ের গুরুত্ব অপরিসীম। তুলসী পাতা সর্দি ও কাশির ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তুলসী গাছ বাড়ির সামনে থাকলে বাতাস যখন তুলসী গাছের উপর বয় এবং ওই বাতাস বাড়িতে ঢুকলে বাড়ির জীবাণু মুক্ত হয়। আবার শাস্ত্রমতে ওই বাতাস বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূরভূত করে বাড়িকে পজিটিভ শক্তিতে পরিবর্তিত করে। প্রতিদিন স্নান করার পর তুলসী গাছে জল দিন। হিন্দু ধর্মগ্রন্থে তুলসী গাছকে নিয়ে বিভিন্ন উপায়ের কথা উল্লেখ করা রয়েছে, যার ফলে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন, তেমনি সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনও করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক উপায়টি কী। রাতে ঘুমানোর আগে বালিশের তলায় যদি তুলসী পাতা রাখেন তাহলে চমৎকারী পরিবর্তন দেখা যায়। 4টি তুলসী পাতা রাতে ঘুমানোর আগে বালিশের তলায় রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 4টির মধ্যে 2টি তুলসী পাতাকে একটি কৌটার মধ্যে ভরে রাখুন এবং সাবধানে একটি জায়গায় রেখে দিন। তারপর অপর 2টি তুলসী পাতাকে খেয়ে নিন। এই কাজটি আপনাকে 43 দিন করতে হবে। 43 দিন পর কৌটার মধ্যে রাখা তুলসী পাতাগুলো কোনো প্রবাহমান জলে ফেলে দিন। তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হবে। তুলসী পাতা থেকে সারা রাত ধরে যে পজিটিভ শক্তি বেরোবে তা আপনার মন ও মস্তিষ্ককে আরও শক্তিশালী করবে, পজিটিভ চিন্তায় রূপান্তরিত করবে। এর ফলে আপনার যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে তা দূরীভূত হবে। আপনি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারবেন। এর ফলে আপনি যদি কোনো খারাপ স্বপ্ন রাতে দেখেন, তুলসী পাতা বালিশের নিচে রাখলে এই সমস্যা দূরীভূত হবে। আপনি যদি অনিদ্রার সমস্যা ভোগেন তাহলে এই সমস্যা থেকেও আপনি খুব শীঘ্রই মুক্তি পাবেন। আপনার জীবনের ঘটে যাওয়া সকল সমস্যা আস্তে আস্তে দূরে পালাবে। আপনার জীবনে গুড লাক নিত্যদিনের সঙ্গী হবে। আপনার শরীরে এত মাত্রায় পজিটিভ শক্তি সঞ্চয় ঘটবে যার ফলে আপনি সমস্ত কাজে সফল হবেন। যে কাজে হাত দিবেন সে কাজে নিমিষের মধ্যে হয়ে যাবে। এই টোটকা যদি কেউ ঠিকঠাক করতে থাকেন তাহলে তার জীবনে সমস্ত সমস্যার সমাধান ঘটবে। তিনি তার পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতেই বাস করবেন। আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।